আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম ইসলামী ব্যাংকে 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করলে মেয়াদ শেষে কেমন মুনাফা আসবে। অ্যাকচুয়ালি অনেকেই জানতে চাইছে যে ভাই, আমরা যদি এই সেম অ্যামাউন্টে সোনালি ব্যাংকে FDR করি তাহলে কেমন প্রফিট আসবে, এই বিষয়ে একটি ভিডিও করেন। তো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, আপনি যদি সোনালী ব্যাংকে 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা অবধি FDR করেন, মেয়াদ শেষে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে। তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। আদারওয়াইজ ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ব্যাংকিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। তো অলরেডি আমি সোনালী ব্যাংকের FDR এর একটি প্রফিট রেটের স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে আমি অ্যামাউন্ট রেখেছি 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা অবধি অ্যান্ড মেয়াদ রেখেছি আমি 6 মাস, 1 বছর, 2 বছর এবং 3 বছর। তো 6 মাস মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 7.25% অ্যান্ড 1 বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 7.50% অ্যান্ড 2 বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 8.00% অ্যান্ড 3 বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 8.25%। তো আই এম শিওর অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই মুনাফার পার্সেন্টেজ আপনি কোথায় পাইছেন। অ্যাকচুয়ালি সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঘাটাঘাটি করেই আমি এই মুনাফার পার্সেন্টেজ সংগ্রহ করেছি। এনিওয়ে, 16 লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে 6 মাস মেয়াদে FDR করি তাহলে এই 7.25% মুনাফা হারে 16 লক্ষ টাকায় আমাদের 6 মাস পরে প্রফিট বা মুনাফা আসবে 52,200 টাকা অ্যান্ড 16 লক্ষ টাকায় যদি আমরা 1 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি তাহলে এই 7.50% প্রফিট হারে 1 বছর পরে আমাদের 16 লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে 1,08,000 টাকা। আর এখানে আরও একটি বিষয় বলে রাখি, এখানে আমি আয়কর ট্যাক্স মাইনাস করেছি অনলি 10%। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আয়কর ট্যাক্স এটা আবার কি। অ্যাকচুয়ালি আপনি যে ইনকাম করবেন প্রতি বছরে এই ইনকামের উপরে আপনার সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। মূলত বিষয়টি আমি আরও একটু খোলাখুলিভাবে বলি, যেহেতু আপনি 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা অবধি FDR করবেন অবশ্যই আপনার ভালো পরিমাণে একটি ইনকাম আসছে। যদি আপনার ভালো পরিমাণে ইনকাম না থাকতো তাহলে কিন্তু আপনি এত বড় অ্যামাউন্টে FDR করতে পারতেন না। যেহেতু আপনার ভালো পরিমাণে ইনকাম, সেই সবাদে আপনার ইনকামের উপরে সরকারকে প্রতি বছর একটি ট্যাক্স দিতে হবে, আর সেটাই হচ্ছে আপনার আয়কর ট্যাক্স। আর এই আয়কর ট্যাক্স দেওয়ার পরে আপনি যে একটি রসিদ পাবেন, ওই রসিদের একটি ফটোকপি FDR করার সময় যদি আপনি জমা দেন, সেই সবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি 10%। আর যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন, সেই সবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে 15%। তো যদি আপনি বেশি অ্যামাউন্টে, 15 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে আপনি যে কোনো ব্যাংকে FDR বা ফিক্সড ডিপোজিট করতে চান, অবশ্যই কিন্তু আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে। তো এই মুনাফার পার্সেন্টেজ এবং আয়কর ট্যাক্স কর্তন, এই বিষয়টি নিয়ে অনেকেই একটু কনফিউজে আছে যে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 7.25% বা 7.50%, বাট আমাদের আয়কর ট্যাক্স কাটা হইতেছে 10% বা 15%। মূলত তাহলে আমাদের এখানে লাভটি দাঁড়াইল কোথায়? ওকে, কোনো ব্যাপার না, এই বিষয়টি আমি আপনাদের একদমই ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। তো এর জন্য আমি একটু গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। তো গুগল ক্যালকুলেটরে আসার পরে আমি এখানে 16 লক্ষ টাইপ করে দিব, 16 লক্ষ টাকার হিসাবই করব। তো 16 লক্ষ টাইপ করার পরে আমরা 6 মাসের হিসাবটি একটু বের করব। তো আমরা এখান থেকে পার্সেন্ট করব 7.25% অ্যান্ড সমান সমান। তো এটা হচ্ছে আমাদের 1 বছরের মুনাফা। তো আমরা 6 মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব 2 দিয়ে।
ওয়েল, আমরা যদি সোনালী ব্যাংকে 16 লক্ষ টাকা 6 মাস মেয়াদে FDR করি, তাহলে আমাদের 6 মাস পরে 16 লক্ষ টাকায় মুনাফা আসবে 58,000 টাকা। বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে। অনেকেই মনে করে যে মূল টাকা থেকে হয়তো আয়কর ট্যাক্স কর্তন করা হবে। না ভাই, বিষয়টি মোটেও এরকম না। আপনি যত টাকাই FDR করেন, আপনার মেয়াদ শেষ হওয়ার পরে আপনার মুনাফা বা প্রফিট যেটা আসবে সেটা থেকে আপনার আয়কর ট্যাক্স কর্তন করা হবে। তো যেহেতু আমরা বেশি অ্যামাউন্টে FDR করতেছি, মানে 16 লক্ষ টাকা, সেই সুবাদে অবশ্যই আমাদের আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে। তো আমি এখান থেকে আরও 10% আয়কর ট্যাক্স মাইনাস করে দিব। ওকে, তো মূলত দাঁড়াইলো, আমরা যদি 16 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 6 মাস মেয়াদে FDR করি, তাহলে 6 মাস পরে আমাদের 16 লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে 52,200 টাকা। তো এইখানেও কিন্তু আমি সেমভাবে 52,200 টাকাই দিয়ে রেখেছি। তো এখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করবে, আমি জানি, যে আয়কর ট্যাক্সের রিটার্ন কপি আমরা কিভাবে তৈরি করব। আপনি একটু কষ্ট করে যদি ইউটিউবে সার্চ করেন টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করব, এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। ভিডিওগুলি দেখে আপনি চাইলে নিজে নিজেও একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে আপনার পাশাপাশি যে কম্পিউটারের দোকানগুলি আছে ওইখানে গিয়েও কিন্তু আপনি একটি আয়কর ট্যাক্স বা টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এনিওয়ে, আয়কর ট্যাক্সের বিষয়টি আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। তো এবার বিষয় হচ্ছে, আমরা 16 লক্ষ টাকা যদি 2 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে এই 8.00% প্রফিট হারে 16 লক্ষ টাকায় আমাদের 2 বছর পরে প্রফিট আসবে 2,30,400 টাকা। অ্যান্ড 16 লক্ষ টাকায় যদি আমরা 3 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে এই 8.25% প্রফিট হারে 16 লক্ষ টাকায় আমাদের 3 বছর পরে প্রফিট বা মুনাফা আসবে 356,400 টাকা। আফটার অল, সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে একটি একটি করে বলতে যাই, ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। সো এর জন্য পুরো হিসাবটি আমি তুলে ধরেছি। আপনি চাইলে এইখান থেকে একটি স্ক্রিনশট করে রাখতে পারেন। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।